আজ তোমাদের সাথে শেয়ার করব একটা অতি জনপ্রিয় রেসিপি, কাঁঠালের বিচির ভর্তা। চলো আর দেরি না করে রেসিপি শুরু করি। এখানে আমি এক কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই খানিকটা গরম করে নিয়ে তার মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এবার 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কাঁঠালের বিচিগুলো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, 10 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁঠালের বিচির উপর যে সাদা অংশটা আছে ওটা এভাবে সহজে আলাদা করা যাবে। এবার গ্যাস অফ করে আমি কাঁঠালের বিচিগুলো একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর বিচির থেকে উপরে যে সাদা অংশটা আছে ওটা আলাদা করে নিলাম। আবার গ্যাস অন করে কড়াইতে 2 চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা খানিকটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম নুন। এবার সব উপকরণ 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। বন্ধুরা তোমরা চাইলে এই রান্নাতে রসুনটা অ্যাভয়েডও করতে পারো। লাল লাল করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। সব উপকরণ একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ঠান্ডা করে নিয়ে এবার শিলপাটাতে একসাথে বেটে নিচ্ছি। বন্ধুরা আমার কাঁঠালের বিচি ভর্তা তৈরি। তোমরা বন্ধুরা বাড়িতে এভাবে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে একবার ভাতের সাথে খেয়ে দেখো, খেতে লাগে অসাধারণ।